হ্যালো কেজিপিএ ছাত্রছাত্রীরা, দেখো তোমাদের জিকে বইয়ের আমি দ্বিতীয়বার রিভাইজ দিচ্ছিলাম, বাট আর দেবো না, কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হোক আর স্কুলে এসে হোক, আমরা সেটা এখন জানি না, বাট পরীক্ষা তো তোমাদের নিতে হবে, তো তখন তোমাদের কিন্তু অসুবিধা হবে, তাই আমি আগেরগুলো একটু রিভাইজ করে দিচ্ছিলাম। এবার কিন্তু আর রিভাইজ করার সময় নয়, আমি তোমাদের কোয়েশ্চেন নিয়ে সরাসরি আলোচনায় চলে যাবো। কি ধরনের প্রশ্ন তোমাদের দেয়া হবে, কোনখান থেকে কত নম্বর প্রশ্ন থাকতে পারে, বা কীরকম প্রশ্ন কোনখান থেকে থাকতে পারে, আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য খুব সহজভাবে আমি মানে সবাইকে আলোচনা করে দেব যে কোনখান থেকে কি ধরনের প্রশ্ন দেয়া থাকবে, ঠিক আছে? তবে সবাইকে বাড়িতে মনোযোগ দিয়ে পড়তে হবে, তবে কিন্তু বুঝতে পারবে। দেখো, তার জন্য আমার ভিডিওটা ভালো করে দেখতে হবে। প্রথমে যে প্রশ্ন থাকবে, যে খুব শর্ট কোশ্চেন, মানে এক নম্বরের প্রশ্ন, এক কথায় উত্তর। সুমাইয়া নেমে বসো, এক কথায় উত্তর দেওয়া থাকবে, ঠিক আছে? কি আছে না, দেখো এক কথায় উত্তরগুলো কোনখান থেকে প্রথম দিকে চ্যাপ্টার থেকে থাকতে পারে আমি বলে দিচ্ছি। এখানে আমি কোয়েশ্চেন প্যাটার্নে মেনশন করে দেবো যে কোনখান থেকে কি ধরনের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? তো দেখো এখানে আছে রঙের পরিচয়, প্রথমে কি দেওয়া আছে, প্রথমে আছে আমার পরিচয়। ওখানে অতটা মানে আমার পরিচয় তো অবশ্যই গুরুত্ব আছে, তোমাকে তো প্রথমেই লিখতে হবে কোয়েশ্চেন পেপারের ওপরে তোমার নাম, রোল নাম্বার, এগুলো তোমাকে লিখতেই হচ্ছে, ঠিক আছে? তাহলে ওখানে তো পরিচয় হয়েই যাচ্ছে। তারপরে দেখো রং চেনাটা আছে, কিটা কোনটা কি ধরনের রং, যেমন ধরো আকাশের রং কি নীল, আচ্ছা কাকের রং কি, এইরকম এক কথায় ছোট ছোট উত্তর লিখতে হবে। কাকের গায়ের রং কি রকম, তা বলে কি শর্ট কোশ্চেন বলে কি মানে শুধু উত্তরটা লিখবে, সেটা নয়, পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। যদি এক নাম্বারেরও কোশ্চেন হয় তাহলে কিন্তু শুধু উত্তর লিখলে শুধু কি দেওয়া হবে, হাফ দেওয়া হবে। যদি তোমরা হচ্ছে মানে পূর্ণ বাক্যে উত্তর লেখো তাহলে কিন্তু তোমাদেরকে এক নাম্বার দেওয়া হবে, ফুল মার্কস দেওয়া হবে। তারপরে আছে দেখো গাছের পাতার রং কি, গাছের পাতার রং কি জানো, গাছের পাতার রং হচ্ছে সবুজ। দুধের রং কি, না দুধের রং সাদা। তারপরে আছে গাঁদা ফুলের রং কি, গাঁদা ফুলের রং হলুদ, চুলের রং কালো, এরকম শর্ট কোয়েশ্চেন থাকবে। তারপরেটা দেখো আছে আকার আকৃতির পরিচয়, আকার আকৃতি মানে কোনটার কোনটা কিসের আকার, ঠিক আছে? তোমরা আকারগুলো সবাই চেনো, যে এখানে দেওয়া আছে চতুর্থ পাঠে আকারগুলো কোনটা কি আকার, তো এখানে আছে ফুটবলের আকার কেমন, গোল, বইয়ের আকার কেমন, চৌকো, আবার আছে সিঙ্গারার আকার কেমন, ত্রিকোণ আকার, ডিমের আকার কেমন, ডিম্বাকার, এগুলো সব পড়তে হবে তোমাদেরকে। তারপরের পাতে কি আছে দেখো, বলছে ফুলের পরিচয়, ফুলের পরিচয়, ফুলের পরিচয় কি থাকতে পারে, না কোন ফুল দিনে ফোটে, শবনম ওখানে খেলছে, তারপরে দেখো তারপরে কি আছে, না হচ্ছে ফুলের পরিচয় কি আছে, না কোন ফুল দিনের বেলায় ফোটে, দিনের বেলায় ফোটে সবসময় জানবে রঙিন ফুল, রঙিন ফুল দিনের বেলায় ফোটে, আর সমস্ত সাদা ফুল কখন ফোটে, না রাতের বেলায় ফোটে। তারপরে আছে দেখো দুটি লাল ফুলের নাম বলো, জবা, শিমুল, আবার আছে আমাদের জাতীয় ফুল কি, না পদ্ম, এবার আছে দুটি সাদা ফুলের নাম করো, দুটো সাদা ফুলের নাম লিখতে হবে। তোমরা জানো সাদা ফুলের নাম, না বেল, টগর, এরকম হতে পারে, তাই তো? তারপরে আছে ফুলের রানী কে, ফুলের রানী কে জানো, গোলাপ, গোলাপ হচ্ছে, গোলাপকে বলা হয় ফুলের রানী। তারপরে আছে দেখো দুটি হলুদ ফুলের নাম লেখো, হলুদ রঙের ফুল হচ্ছে গাঁদা, পলা, সূর্যমুখী, সূর্যমুখী, এগুলো হতে পারে। এবার দুটি গন্ধযুক্ত ফুলের নাম বলো, গন্ধ আছে মানে সেন্ট আছে, তাই তো? সেটা হবে বেল, জুঁই, আবার রজনীগন্ধা হবে, গোলাপ হবে। আচ্ছা জলে ফোটে কোন কোন ফুল, জলে ফোটে এরকম ফুলের নাম, সেটা হবে পদ্ম, শালু, কচুরিপানা। আচ্ছা কোন কোন ফুল আমরা খাই, কোন কোন ফুল খাই জানো, সজনে ফুল, বক ফুল, কুমড়ো ফুল। আচ্ছা কোন ফুলের রং পরিবর্তন হয়, না স্থলপদ্ম, তাহলে এগুলো পড়বে। আচ্ছা তারপর সঠিক এমসিকিউ, যেমন ধরো সঠিক উত্তর, ধরো একটা প্রশ্ন দেওয়া থাকছে তার তোলায় দাগ দিতে হবে। এর আগেরটা একটা উদাহরণ আমি লিখে দিচ্ছি, ছোট সহজ শর্ট কোশ্চেন। বাংলায় লিখে দিচ্ছি, হ্যাঁ ছোট প্রশ্ন বলতে খুব অতি সংক্ষিপ্ত, এক কথায় এক নম্বরের আর কি।
এই রকম দেয়া থাকতে পারে, 5 2 তো 1, মানে 5টা এক নম্বরের প্রশ্ন দেয়া থাকতে পারে। যেমন ধরো কোন ফুল দিনে ফোটে, একটা আমি উদাহরণ হিসেবে বলছি, ঠিক আছে? কোন এরকম যদি ধরো প্রশ্ন দেয়া থাকলো কোন ফুল দিনে ফোটে, তাহলে তোমাকে কি লিখতে হবে, কোনটার জায়গায় শুধুমাত্র উত্তরটা লিখতে হবে, রঙিন ফুল, বাকি এটা পুরোটাই লিখে দিতে হবে, রঙিন ফুল দিনে ফোটে। হলো, এইভাবে কিন্তু উত্তর লিখতে হবে। আমি আর দ্বিতীয়টা দেখাচ্ছি না, তারপরে দেখো, মানে এবার থাকতে পারে তো এমসিকিউ, ধরো সঠিক উত্তরের তলায় দাগ দেওয়া থাকতে পারে, যেমন এখানে ধরো দেওয়া থাকতে পারে, সঠিক উত্তরের তলায় দাগ দিতে হবে, ঠিক আছে? যদি থাকে যে গরমকালে সবচেয়ে বেশি পাওয়া যায়, সরি, আমাদের জাতীয় ফল, এখানে ধরো এক নম্বর দিয়ে থাকছে আমাদের আমাদের জাতীয় ফল, এখানে আমি দিয়ে দিচ্ছি আম, জাম বা কাঁঠাল। আম, জাম, কাঁঠাল, তাহলে কি হবে, আমাদের জাতীয় ফল যেকোনো একটা দাম ডাক দেবো, কি উত্তরটা সঠিক উত্তরটা কি আম, তাই আমের তলায় দাগ দিয়ে দিলাম। এইভাবে সঠিক উত্তরের তলায় দাগ দিতে হবে। ধরো দেয়া আছে কোন ফলের ভিতরটা লাল কিন্তু ওপরটা সবুজ। আরেকটা কোশ্চেন লিখে দিচ্ছি, কোন ফলের ভিতরটা লাল বাইরেটা সবুজ, তাহলে কোন ফলের ভিতরটা লাল বাইরেটা সবুজ। আমি ধরো তিনটে অপশন দিয়ে দিচ্ছি, ডাব লিখছি, তরমুজ, তরমুজ না কাঁঠাল, তাহলে কি অপশন হবে বলো তো, কোনটা হবে, কোন ফলের ভিতরটা লাল বাইরেটা সবুজ, এটা হবে কি না তরমুজ। তাহলে সঠিক উত্তরের তলায় দাগ, এইভাবে উত্তরগুলো তোমাদেরকে করতে হবে। তারপরে দেখো, তারপরে থাকতে পারে শূন্যস্থান পূরণ। জানো শূন্যস্থান পূরণ কেমন করে করতে হয়? ধরো দেয়া আছে, একটা উদাহরণ হিসেবে আমি বলে দিচ্ছি, ধরো লিখছি ডাঙার ডাঙার পশুদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো ড্যাশ, কি হবে বলতো, তাহলে ডাঙার পশুদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো কি না হাতি। তারপরে ধরো আরেকটা দেয়া দিল, পশুর ড্যাশ ড্যাশ পশুকে
ড্যাস পশুকে পশুরাজ বলে। তাহলে এখানে তোমাকে লিখতে হবে সিংহ, সিংহ। এইভাবে শূন্য স্থান পূরণ এরকম দেয়া থাকতে পারে, ঠিক আছে? তোমাদের আজকে এই পর্যন্তই, পরে আর কি কি থাকবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করে দেবো, তার জন্য আমার ক্লাসগুলো তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, বুঝতে পেরেছো? তো সকালে কি করবে, বাড়িতে খুব ভালো করে পড়াশোনা করবে, আর তোমাদের কাছে প্যাটার্ন পৌঁছে যাবে, কোন কোন জায়গা থেকে কত নম্বর প্রশ্ন থাকবে বা কি ধরনের প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতেই হবে, না হলে পরীক্ষায় কিন্তু নাম্বার পাবে না। বারবার বলছি, সবাই ক্লাসগুলো ফলো করো।